কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সুস্থ আছি। তো আল্লাহ তাআলা, আল্লাহকে শুকরিয়া আছে, এক সপ্তাহ পরে আবারও আমাদেরকে তাফসিরে অ্যাটেন্ড করার, অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আবহাওয়ার পরিবর্তন হয়েছে, হ্যাঁ, আবহাওয়ার পরিবর্তন হয়ে গেছে। তো এটা আল্লাহ তাআলার একটা কুদরত। তিলকাল আইয়াম মুদাউলিহা বাইয়ান নাস, দিন এবং রাতকে আল্লাহ তাআলা পরিবর্তন করে মানুষের মাঝে নিয়ে আসে। এটা আল্লাহ তাআলার একটা কুদরত, তার শক্তি বহিঃপ্রকাশ। তো যাই হোক, এই পরিবর্তনের সময়ে আমাদেরকে একটু অতিরিক্ত সতর্ক থাকা দরকার। কখনো একটু শীত অনুভব, কখনো আবার অতিরিক্ত গরম লাগে। তো অনেক সময় আমরা গরম বেশি হবে মনে করে একেবারে হালকা কাপড় বের হই, কিন্তু দেখা যায় যে কখনো কখনো আবার একটু বাতাস লাগে, একটু শীত লাগে। তো ঠিক এই সময়টায় লোকজন অসুস্থ হয়ে পড়ে। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন সর্ব অবস্থায় আমাদেরকে সুস্থ থাকার তৌফিক দান করেন। আজকে আমরা সূরা আল ফুরকান থেকে আবারও একটু ইনশাআল্লাহ তাফসীর করতে চেষ্টা করব। অফিসে কেউ আছেন যে গাড়ি বাহিরে রেখে আসছেন দুপুর ফিলাতে? نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون حجرا محجورا وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا أصحاب الجنة يومئذ خير مستقرا وأحسن مقيلا ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا ويا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم.
সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমরা সূরা আল ফুরকানের আজকে 21 নম্বর আয়াত ইনশাআল্লাহ তেলাওয়াত করেছি আলহামদুলিল্লাহ। তো এই আয়াতগুলোর আলোকে একটু আলোচনা করার চেষ্টা করব। 21তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বালা আল্লাযীনা লা ইয়ারজূনা লিকাআনা লাউলা উনজিলা আলাইনা আল মালাঈকাতু আও নারা রাব্বানা। যে এখানে কাফেরেরা দুটি দাবি করলো আল্লাহ তাআলার কাছে, যে মূলত কাফের বলতে যারা পরকালে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটাকে বিশ্বাস করে না। আমরা তো বিশ্বাস করি যে আল্লাহ তাআলার সাথে আমাদের সাক্ষাৎ হবে, পরকালে আল্লাহর সম্মুখীন হতে হবে, এটা বিশ্বাস করেন? মুমিনরা এটাতে বিশ্বাস করে। তো যারা পরকালে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হওয়াকে বিশ্বাস করে না, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াকাল আল্লাযীনা লা ইয়ারজূনা লিকাআনা লাউলা উনজিলা আলাইনাল মালাঈকা। যারা নাকি পরকালে আমার সাথে সাক্ষাৎ হওয়াকে থেকে আশা হতো, মানে তারা আশা রাখে না, তারা বলে লাউলা উনজিলা আলাইনাল মালাঈকা, যে আল্লাহ তাআলা কেন আমাদের কাছে ফেরেশতা প্রেরণ করলেন না, রব্বানা, অথবা আমরা কেন আমাদের রবকে দেখি না, আল্লাহকে আমরা দেখি না। তাদের দুটি দাবি, যে আল্লাহ তাআলা সরাসরি আমাদের কাছে ফেরেশতা নাযিল করবেন, অথবা তাকে দেখা যায় এমন ব্যবস্থা করবেন তিনি দেখা দিবেন। তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম, যে নিঃসন্দেহে তাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে, অহংকার রয়েছে, ওই অহংকার থাকার কারণেই তারা এ ধরনের কথাবার্তা বলে যে ফেরেশতারা আমাদের কাছে আসবে অথবা আল্লাহ আমাদেরকে দেখা দেবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই সূরার আগের আয়াতগুলোতে তারা বেশ কিছু দাবি উত্থাপন করেছিল, তাই না? যে রাসুল ইসলামকে নিয়ে তারা কিছু বাজে কথা বলেছিল, যে রাসুল এমন হবেন কেন যে বাজারেও যান, বাজার সদাই করেন, এমন তো হবেন না, তার এই জিনিসগুলো থাকবে, তাহলে তার বাজার করা লাগবে না, সংসার মানে তার কাজকাম করা লাগবে না। হ্যাঁ, তারপরে ইত্যাদি নানান বিষয়ে কোরআন দিয়ে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, বলেছে একটা কল্প কাহিনী, তাই না? এখানে ঠিক একইভাবেই তারা বলছে যে ফেরেশতারা আমাদের কাছে আসবে অথবা আল্লাহ তাআলা মানে আমাদের রব আমাদেরকে দেখা দেবে। তো তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল বলছেন যে তাদের অন্তরের মাঝে কি রয়েছে, অহংকার রয়েছে। ওয়াতাও উতুওয়ান কাবীরা, এবং ওয়াতাও তারা মেতে উঠেছে, উতুওয়ান কাবীরা, গুরুতর অবাধ্যতায়, খুব বাড়াবাড়ি করছে, মারাত্মক অবাধ্যতায় তারা মেতে উঠেছে। এখন কথা হলো যে তাদের দাবি অনুযায়ী যদি আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করতেন, দেখাও দিতেন, তারপরেও তারা যে ঈমান আনত বিষয়টা এমন নয়। কারণ অতীতে আরো বড় বড় অনেক নবী রাসূলদের উম্মতরাও তারা চেয়েছিল আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, যেন তারা ঈমান আনে। আল্লাহ তাআলা তাদেরকে আয়াত বা নিদর্শন দেখিয়েছেন, দেখানোর পরেও তারা ঈমান আনেনি। যেমন সালেহ আলাইহিস সালামের কম বলেছিল যে তারা দাবি করেছিল, উদ্ভুত দাবি, যে এইভাবে করে আমাদেরকে দেখানো হোক, একটা উট দেওয়া হোক, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা উটের ব্যবস্থা করা হয়েছিল, উট নিয়ে। এরপরেও তারা ঈমান আনেনি। এভাবে অসংখ্য নবী রাসূলদের অনেক উম্মত যাদের অন্তরে অহংকার ছিল, বক্রতা ছিল, তারা অনেক শর্ত জুড়ে দিয়েছিল যে এই শর্ত যদি নবীরা পূরণ করেন তাহলে তারা ঈমান আনবে, কিন্তু তারা দেখা যায় তখনও ঈমান আনেনি। এখানে একটা শর্ত হচ্ছে, তারা শর্ত দিল যে আমরা যেন আমাদের রবকে দেখি। আমরা জানি যে পৃথিবীতে অনেক জিনিস আছে যা দেখা যায় না, কিন্তু আমরা বিশ্বাস করি, বুঝলি না? অনেক রোগ ব্যাধি আছে যেগুলো আমরা দেখি না, কিন্তু ডাক্তার বলেছে, তারপর তো আমরা বিশ্বাস করি, বিশ্বাস করে আবার ঔষধও সেবন করি, ডাক্তারের কথায় বিশ্বাস করে আবার কি করি, ওপেন হার্ট সার্জারি করি, শরীরে এত যত্ন নেই, শরীরে এত প্রিয় আমাদের, এরপরে শরীরের অনেক অংশ আমরা কেটে ফেলি, ডাক্তারের কথা বিশ্বাস করেন। এমনকি
এই যে গরমের সিজন শুরু হয়ে গেছে, দিনের বেলা দুপুর বেলা বেশ ভালো তাপমাত্রা ছিল, কিন্তু সেই তাপমাত্রাকে আমরা, আপনি আমি, মানুষেরা দেখেছে, দেখলাম না তো। বা যখন একটু বিকেল বেলা সন্ধ্যার দিকে তাপমাত্রা কমে যায়, একটু বাতাস হয়, ঠান্ডা আসে, তো ঠান্ডা আবহাওয়া আমরা কি কখনো দেখেছি? তারপরে তো বিশ্বাস করি যে ঠান্ডা আছে, গরমও আছে। বাতাস, এটা তো চোখে দেখা যায় না, দেখা যায়, কিন্তু এরপরে আমরা বিশ্বাস করি যে 100% বাতাস আছে। বাতাসের, কেউ যদি বলে যে বাতাস বলতে কিছু নাই, তাহলে লোকজন তারা কি বলবে? মেন্টাল বলবে বা পাগল বলবে, যে আসলে সে, তার ভিতরে তো জ্ঞান নাই, বাতাস তো আছেই, এটা চিরসত্য জিনিস। তো এভাবে করে অনেক জিনিস আছে যেগুলো আমরা দেখি না, এরপরেও 100% বিশ্বাস করি। এই জন্য আল্লাহ যে আছেন, আল্লাহ একক, তার কোনো শরীক নাই, এই কথাটি 1, 2, 4, 5 জন নবী না, অগণিত অসংখ্য নবী রাসূল পৃথিবীতে তারা বলে গেছেন। প্রায় 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এই কথাটি বলেছেন এবং এটা দাওয়াত দিয়েছেন মানুষজনকে, যে আল্লাহ হচ্ছেন একক, একক সত্তা আল্লাহ, আল্লাহর কোনো শরিক নেই। এত মানুষজন, এত নবী রাসূল বলার পরে আমরা সেভাবে বিশ্বাস করি না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আছেন, তার অনেক সিমটম দেখিয়েছেন, অনেক অনেক সিমটম দেখিয়েছেন। এবং ইব্রাহিম ইসলাম একবার বললেন যে আপনি কিভাবে মৃত্যু দেন, আল্লাহ তাআলা বলছেন যে তুমি কি বিশ্বাস করো না? মানে হ্যাঁ বিশ্বাস করি, এরপরে মনের একটা ইতমিনানের জন্য আপনি মৃত্যু দেন, মৃত্যু থেকে আবার জীবিত কিভাবে করবেন, এটা একটু দেখতেছেন, জানেন না আপনার ঘটনা। তখন আল্লাহ তাআলা কি বলছিলেন, তো ইব্রাহিম ঠিক আছে, তুমি 4 ধরনের 4টা পাখি না, এগুলো জবাই করো, টুকরা টুকরা করো, এবং সবগুলো 4টা 4 ধরনের পাখির গোস্তগুলো একসাথে করে কি করো, মিক্স আপ করো, এরপরে এগুলোকে ভর্তা বানাও, পেস্ট করো, 4টা পাহাড়ে রাখো, এরপরে এগুলোর নাম ধরে ডাকো, এক একটা তোমার কাছে জীবিত আসবে। ইব্রাহিম ইসলাম সেটাই করেছিলেন, একটা নাম ধরে ডেকেছেন, চলে আসতে তার কাছে জীবিত হয়ে। কিন্তু এটা কি একটা পাখির গোস্ত নেই, 4 ধরনের 4 পাখির গোস্ত এক এক দেখায় মিক্স আপ আছে, তো আল্লাহ মানে কি করলেন না? এভাবে করে অনেক নিদর্শন আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলোকে দেখে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আছেন, আমরা আল্লাহর কর্তৃত্বের ভিতরে। তো আল্লাহকে দেখতে হবে এটা জরুরি নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখা দিবেন কিয়ামতের দিন পরকালে ইনশাআল্লাহ। তো এই যে কাফিরেরা এই কথাগুলো বলছিল, তারা বলেছেন যে এটা হচ্ছে গুরুতর অবাধ্যতা, এ ধরনের দৃষ্টতাপূর্ণ কথা বলা, দাবি রাখা, এটা হচ্ছে একটা বাড়াবাড়ি, এছাড়া আর কিছুই না। يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين। তারা যে বলছে ফেরেশতারা আসবে, মালাইকা তারা দেখতে চায়, আল্লাহ তারা বলছেন হ্যাঁ মালাইকাকে তারা দেখবে কোন দিন, কিয়ামতের দিন। লা বুশরা ইয়াউমা ইযিন লিল মুজরিমিন, ওই দিন অবাধ্যকারী যারা, পাপাচারী যারা, মুজরিমিন মানে হলো অপরাধী, তাদের জন্য ওই দিন কোনো সুসংবাদ বয়ে আনবে না, তাদের জন্য শুধুই দুঃসংবাদ থাকবে। যেই দিন তারা ফেরেশতাদেরকে দেখবে, ওই দিনটা তাদের জন্য দুঃসংবাদের দিন। কারা? যারা পরকালে বিশ্বাস করে না। আবার কিছু জায়গায় আছে কোরআন করিম, অন্য জায়গায় আছে যারা মুমিন, যারা পরকালে যেদিন ফেরেশতাদেরকে দেখবেন, সেই মুমিনদের জন্য ফেরেশতারা সুসংবাদের কারণ হয়ে দাঁড়াবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আজকে নামাজে মাগরিবে যে তেলাওয়াতটা শুনলেন, যে সেদিন যখন মুমিনরা ফেরেশতাদেরকে দেখবে, তখন ফেরেশতারা মুমিনদেরকে সুসংবাদ দিবে, কিসে? যে আপনারা আজকে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা এখানে কাফেরদের কথা বলেন, যে কাফেরেরাও কিয়ামতে ফেরেশতাদেরকে দেখবে, যে দেখলে কি হবে, তাদের জন্য সুসংবাদ তারা বয়ে নিয়ে আসবে না, বরং কঠিন দুঃসংবাদ বহন করবে, নিয়ে আসবে ফেরেশতা।
ويقولون حجرا محجورا. এরপরে তারা যখন, এই অপরাধীরা যখন কঠিন দুঃসংবাদ পাবে, শাস্তির সংবাদ পাবে, বুঝতে পারবে তাদের জন্য মারাত্মক শাস্তি অপেক্ষা করছে, তখন তারা বলবে, ইয়াকুলুন, তারা বলবে, হিজরাম মাহজুরা, যদি এই শাস্তিটা কোন ধরনের কোন শক্তি বা কোন বাধা আজকে আটকে রাখতে পারত, কোন একটা বিষয় যদি আমাদেরকে আটকে দিত যে হ্যাঁ এই এই শাস্তিটা যদি আমরা আজকে না পেতাম, এ ধরনের কথা তারা তখন বলবে। وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا وَقَدِمْنَا عَلَى كَلَّا وَلْتِمْ كَعْبِي যারা পরকালকে অস্বীকার করবে, যারা কাফের, আমি তাদের দিকে মনোযোগী হব, তাদের আমলের দিকে। মা আমিলু মিন আমালিন, তারা দুনিয়াতে যতগুলো কাজ করেছে, যত কাজ করেছে, এই কাজের কাজগুলোর প্রতি আমি মনোযোগী হব। কাদের, কোন কাদের কাজের কথা বলুন? অমুসলিম, যারা পরকালে বিশ্বাস করে না। এই যে আগে আর আয়াতে বলা হয়েছে, ওকালাল্লাযিনা লা ইয়ারজুনা লিকা, মানে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটাতে যারা আশা রাখে না, বিশ্বাস করে না, তাদের কথাই বলছেন। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মনোযোগী হবে, তারা দুনিয়াতে যত আমল করেছে এই আমলগুলোর ব্যাপারে মনোযোগী হবেন। ফাজাআলনাহু হাবাআন মানসুরা, এরপরে তাদের এই সমস্ত আমলগুলোকে হাবাআন মানে ধূলিকণা, হাবাউন শব্দের অর্থ হলো ধূলিকণা, হাবাআন মানসুরা, একেবারে ধূলিকণার মতো করে এটাকে উড়িয়ে দেওয়া হবে। যারা অমুসলিম, পরকালে বিশ্বাস করে না, আল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ করা লাগবে তাদেরকে, এটাতে তারা যারা আশা রাখে না, যাদের ইমান নাই, তাদের যত ভালো কাজ হোক না কেন, এগুলো পরকালে আল্লাহ রাব্বুল আলামিন ধূলিকণা বানিয়ে দিবেন, এরপরে এগুলো উড়িয়ে দেবে। ধূলিকণা থাকলে কি আর এক জায়গায় থাকে? উড়ে যায়, এগুলো হাদিস পাওয়া যায় না। আরো দুটি জায়গায় আপনাদের নিশ্চয়ই মনে আছে, সূরা আন-নূরে আমরা অমুসলিমরা যে ভালো কাজ করে, যত ভালো কাজ, যত ছেলেটির মূলক কাজ করছে, মানুষের কল্যাণে কাজ করছে দুনিয়াতে, তাদের কাজে কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির মরিচিকার সাথে তুলনা করেছে। দুনিয়াতে একজন অমুসলিম, সে যে কোন ধর্মের হতে পারে অথবা কোন ধর্মে বিশ্বাস করে না, এমন একজন অমুসলিম যদি কোনো মানুষকে হেল্প করে, টাকা পয়সা দিয়ে, বাড়ি ঘর দিয়ে, খাবার দিয়ে, বিভিন্নভাবে হেল্প করে, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করে, তারপরে আশ্রয় দেয়, পড়াশোনার ব্যবস্থা করে, করে না আজকাল বিভিন্ন জায়গায় ইউরোপের বিভিন্ন দেশে চমৎকার ভাবে মানুষকে হেল্প করা হয়, হয় না? চ্যারিটি এখান থেকে এবং দুনিয়ার গরিব দেশগুলিতে সেখানেও পাঠানো হয়, এটা নিঃসন্দেহে ভালো কাজ, ভালো কাজ না? আমাদের তুলনায় তো তারা একটু কাজ করে যাচ্ছে, তাই না? তো এই যে কাজগুলো, এই কাজগুলো অনেকে প্রশ্ন করেন যে তারা যে এত এত ভালো কাজ করে, এটার প্রতিদান তারা পাবে না? আল্লাহ তাআলা বলছেন যে না, প্রতিদান পাবে না, বরং তারা এই যে ভালো কাজ করছে এগুলো হচ্ছে মরুভূমির মরীচিকার মতো, যে মরুভূমিতে আপনি দূরে দেখবেন যে মনে হচ্ছে পানি চিকচিক করছে, কাছে গিয়ে দেখবেন পানি নাই। যে একজন পিপাসিত ব্যক্তি যখন ওই পানির জন্য সে দৌড়াবে, ওয়াল্লাযিনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়া ইয়াহসাবুহুম যামউ ইলা আখিরিহ, এইভাবে বলা হয়েছে যে পানি পিপাসিত ব্যক্তি যখন দেখবে দূরের থেকে পানি দেখা যায়, ওখানে গিয়ে দেখবে যে আসলে পানি নাই, কিন্তু সে ধোঁকা খেয়েছে। তো যারা ইমান আনে না আল্লাহর উপরে, তারা যে ভালো কাজ করছে, আল্লাহর প্রতি ইমান না আনার কারণে এই ভালো কাজগুলো ওই মরিচিকার মতো ধোঁকার মধ্যে তারা আছে। অন্য আরেকটি আয়াতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, মাসালুল লাযিনা কাফারু বি রাব্বিহিম আমালুহুম কারামাদ ইশতাদ্দাত বিহি রিহুন ইয়াউমিন আসিফ, যে কাফেরদের উদাহরণ হলো তাদের রবের কাছে, মানে তাদের আমলের উদাহরণ, ভালো, যত ভালো নেক আমল করছে, ভালো আমল করছে, মানুষের কল্যাণে কাজ করছে, এগুলোর উদাহরণ হলো কার কার মতো? কারামাদিন, মানে ছাইয়ের মতো,
ছাই চিনি তো আমরা নাকি, কোন জিনিস পড়ে গেলে যে ছাইটা হয় এই ছাইয়ের মতো। আচ্ছা এই ছাইটা খুব মূল্যবান জিনিস নেই, মানুষ কে খুব যত্ন করে রাখে, কিছু কিছু কাজে মনে ব্যবহার করে, মাছ মাছ কোটার কাজে ব্যবহার। আসলে এটা কোনো কাজের জিনিস না, কোনো উপকারেরও জিনিস না। আল্লাহ তাআলা বলেছেন অমুসলিমদের যত আমল আছে ভালো আমল যেগুলো, তো এই আমলগুলো তাদের রবের কাছে হলো ছাইয়ের মতো, ছাই এক জায়গায় পড়ে আছে। এরপরে কি হয়, ইস্তাদাত বিহি রিহুন ইয়াউমিন আসিফ, যখন প্রবল ঝড় হয়, তুফান হয় বা ঘূর্ণিঝড় হয়, ঘূর্ণিঝড় আসলে এই ছাইগুলোরে জায়গায় রাখে, উড়িয়ে নিয়ে যায় এখান থেকে ওখানে একেবারে নিমিশেই হাওয়া হয়ে যায় সবগুলো। এই জন্য যারা আল্লাহর বিশ্বাস করেন না, আল্লাহর প্রতি ইমান রাখেন না, তাদের সমস্ত আমলগুলো হলো ওই ছাইয়ের মতো। দুনিয়াতে তারা আমল করেই যাচ্ছে, ভালো কাজ করেই যাচ্ছে। একটি হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা যে ভালো কাজগুলো করে এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাদেরকে দিয়ে দেন, যেন আখেরাতে আর তারা কিছু আল্লাহর কাছে চাইতে না পারে। এই জন্য দেখবেন তারা সব দিক থেকে একটু ভালো আছে, সব দিক থেকে ভালো আছে, কিছু কিছু দিক তো খারাপ আছে, কিন্তু অধিকাংশ দিক থেকে তারা ভালো আছে। কারণ কি, তারা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, মানুষের খেদমত করে যাচ্ছে, তারপরে বিভিন্ন জায়গায় মানুষকে আশ্রয় দিচ্ছে, খাবার দিচ্ছে, ঔষধ দিচ্ছে, চিকিৎসা দিচ্ছে, পড়াশোনার বিষয়ে তারা সহযোগিতা করে যাচ্ছে, এডুকেশন দিচ্ছে, নানানবিধ কারণে দুনিয়াতে তারা একটু সহায় সম্পদের দিক থেকে, নিরাপত্তার দিক থেকে ভালো আছে মুসলমানদের তুলনায়, বর্তমান সময়ের তুলনায় তারা ভালো আছে। তো এটা এটা কি জন্য, যে আখেরাতে যেন আল্লাহর কাছে তারা কোনো জিনিস দাবি করতে না পারে। আল্লাহ এখানে দিয়ে দিচ্ছেন আখেরাতে তাদের এই কাজগুলো মূল্য হতো যদি তাদের ইমান, ইমান না থাকার কারণে এই ভালো আমলগুলো কোনো মূল্য আল্লাহর কাছে নেই। أصحاب الجنة يومئذ خير مستقرا وأحسن مقيلا. এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আসহাবুল জান্নাহ, জান্নাতবাসী যে হবে, ইয়াউমা ইদিন সেদিন, খাইরুন মুস্তাকর, মানে হলো একটা তারা এমন একটা আশ্রয়স্থল পাবে এটা স্বতন্ত্র চমৎকার অতি উত্তম একটা জায়গা সেখানে তারা পাবে, সেই জায়গায় তারা আশ্রয় নেবে। ও আহসানুল মাকিল, আর তাদের জন্য উত্তম বিশ্রাম স্থল হবে। মাকিল শব্দটা হলো কালা ইয়াকিলু থেকে এসেছে, আল কাইলুলা শব্দ থেকে। কাইলুলা মানে কি, কাইলুলা তো জানেন, কাইলুলা যারা টুকটাক আরবি বুঝেন আপনারা বুঝতে পারবেন, কাইলুলা হলো দুপুর বেলা খাওয়ার দাওয়ার পরে যে একটু বিশ্রাম নেন না, এটা কি বলা হয়, কাইলুলা। মাশাআল্লাহ, এই মুরব্বিও তো জানেন মনে হয়, কাইলুলা এটা হলো কাইলুলা, কাইলুলা থেকে মাকিলা এসেছে। তার মানে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্রাম নেওয়ার জন্য, দুপুরবেলা বিশ্রাম নেওয়ার জন্য তাদেরকে জান্নাতবাসীদের জন্য উত্তম একটা জায়গা বরাদ্দ করে রেখেছেন। দুইটা জায়গার কথা এখানে আসছে, একটা হলো মুস্তাকাররা, এটাও হবে উত্তম, আর আহসানুল মাকিলা, আর অতি উত্তম হবে কাইলুলার জায়গা, একটু বিশ্রাম নেওয়ার জায়গা। আর স্থায়ী আশ্রয়ের জায়গা তো হবেই উত্তম, সাথে সাথে বিশ্রামের জায়গা উত্তম হবে। একটি হাদিস এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মানুষের বিচার ফয়সালা করবেন, একেবারে জান্নাতিরা জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে, সবাই জান্নাতে যাচ্ছে, জাহান্নামীরাও জাহান্নামে চলে গেছে, ওই সময়টা হবে এই বিশ্রামের সময়, দুপুরবেলা হবে এই সময়টা, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সিদ্ধান্ত দিয়ে দিবেন। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুসিলাল মালাঈকাতু তানসিলা। ওয়ায়াউমা সেদিন হবে, তাশাক্কাকুস সামাউ বিল গামাম, আসমান মেঘ আসমানের মেঘমালা ভেদ করে সেদিন ফেরেশতারা নাজিল হবে, সেদিন ফেরেশতারা আকাশের যে মেঘমালা যেগুলো আছে এগুলোকে বের করে তারা নাজিল করবে, নাজিল হবে।
নুজিলাল মালায়েকা, নাজিল হবে। নুজিলা নাজ্জালা শব্দের অর্থ বলেছিলাম যে ধীরে ধীরে ক্রমান্বয়ে অবতীর্ণ হওয়া বা অবতরণ করা। এখানে তা বলছে নুজিলা, একসাথে 37 তারা আসবে না, ক্রমে পর্যায়ে ক্রমে ক্রমে তারা নাজিল হবে। একটি হাদিসে আছে রাসূলুল্লাহ বলেছেন যে আকাশের যে মেঘমালার কথা বলা হয়েছে, ফেরেশতারা আকাশ ভেদ হয়ে যাওয়ার পরে তখন মেঘমালাতে ভেদ করে, মেঘমালার চতুর্দিকে আরোহণ করে ফেরেশতারা নাজিল হবে। আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লিরহমান। এরপরে আল্লাহ তাআলা বলছেন আল মুলকু মানে রাজত্ব, ইয়াউমা ইযিন আজকে, আল হাক্কু সত্য, আলী রহমান দয়াময়ের জন্য মানে আল্লাহ তাআলার জন্য। তার মানে কি? তার মানে হলো আজকের সত্যিকার অর্থের রাজত্ব হচ্ছে দয়াময় আল্লাহ তাআলার জন্য। আসলে এই যে আমরা যেখানে আছি, এই দেশ সহ গোটা পৃথিবীতে যত দেশ আছে, যত কায়নাত আছে, যত আকাশ জমিন আছে, এই সবগুলোর মালিকানা কার? আল্লাহ সুবহানাহু একচ্ছত্র মালিকানা। নাকি আর কেউ দাবি করতে পারবে? কেউ দাবি করতে পারবে না। এরপরে আমরা দুনিয়ার মানুষ সব বুঝি, বুঝার পরেও আমরা অন্য মানুষকে আল্লাহর বান্দারেও মালিকানা দিয়ে দেই, তাহলে মালিক বানিয়ে ফেলি। আসলে এই সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীমা। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওই দিন, ওই কিয়ামতের দিন, আলাল কাফিরিনা কাফেরদের জন্য আসীরা খুব কঠিন দিন হবে। আসীম শব্দের অর্থ হলো কি? কঠিন, অনেক মারাত্মক কঠিন। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. ويوم এবং সেই দিন, يعض الظالم যারা পাপাচারী, জালেম যারা, তারা নিজেদের হাতকে দংশন করবে। يعض শব্দের অর্থ হলো কামড়ানো, এরকম হাতকে মুখের ভিতর দিয়ে তারা দংশন কামড়াইতে থাকে। আপনি দেখবেন যে যদি টেনশনে কেউ থাকে, খুব টেনশনে, তখন দেখবেন যে হাতের নখ কাটে, টেনশন ফিল করে, সে যে নখ কামড়াচ্ছে এটা ঠেলি পায় না। দুনিয়ার ছোটখাটো টেনশন নেই। ওই দিন দেখে, কেয়ামতের এত ভয়াবহতা দেখে, এত বিভীষিকা দেখে, লোকজন কি শুরু করবে? হাত কামড়াতে শুরু করবে। আল্লাহ তুমি ইয়াদ্দু, আদ্দা ইয়াদ্দু মানে কামড়ানো, দংশন করা, এটা করতে শুরু করবে। এরপরে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা। তারা বলবে ইয়া লাইতানি, হায় আফসুস, ইত্তাখাযতু যদি গ্রহণ করতাম, মা রাসূলি সাবিলা রাসুলের পথ যদি ধরতে পারতাম, তাহলে আজকের এই কঠিন দিন আমাদের জন্য আসত না। কার পথ? রাসুলের পথ। রাসুলের পথ কোনটা? সুন্নাহ, ইসলামী জীবন বিধান। এটাকে আঁকড়ে ধরলে আজকে আমাদের এই দিন আসত না। এই কথাগুলো কাদের বলেন? কারা বলতেছে? অমুসলিমরা, যারা পরকালে বিশ্বাস করে না, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ পাবেন, এটাতে যারা আশা রাখে না, মানে পরকালে বিশ্বাসই করে না, দুনিয়ায় যারা সবকিছু মনে করে, এখানে এসেছি, এখানে একটা জীবন পেয়েছি, এটাই, এটাকে আনন্দ ফুর্তির সাথে কাটিয়ে দিই, আখেরাত বলতে কিছু নেই, তারা তখন বলবে হাতের নখ, হাত কাটবে, দংশন করতে থাকবে আর বলবে হায় আফসুস, যদি আমরা ওই দিন দুনিয়াতে থাকতে রাসুলের পথ ধরতে পারতাম, রাসুলকে অনুসরণ করতে পারতাম, সুন্নাকে আঁকড়ে ধরতে পারতাম, তাহলে বোধ হয় আমাদের জন্য আজকের এই কঠিন দিন আসত না। দেখুন, দুনিয়াতে এটা তো হলো অমুসলিমরা, অনেক নামদারি মুসলমান আছে যারা রাসুলের পথ থাকার পরেও, সুন্নাহ থাকার পরেও বিভিন্ন তরিকা অনুসরণ করে, তরিকায় নকশবন্দিয়া, তরিকা আর কি কি বলেন না, সুবহানাল্লাহ, কত কত তরিকা আছে। আপনি তরিকা ধরবেন রসুলের,
রাসুলের তরিকেই তো ধরবে না, দুনিয়ার আর তারা ভিন্ন পথে বিভিন্ন তরিকা ধরে, বিভিন্ন তরিকা ধরে, যত তরিকা আছে মত আছে দেখুন। তবে হ্যাঁ, যেই সমস্ত হকানি ওলামায়ে কেরামগণ আছেন, পীর, পীর বলতে কি, যিনি গাইড দেন, নাথিং এলস, নিজস্ব কিছু না, তিনি গাইড দেন, শুধু গাইড, যে এইভাবে ভাবে তুমি তাসবিহ গুলো করো, সকাল সন্ধ্যা এটা করো, আল্লাহর হুকুম মেনে চলো, খারাপ কাজ করো না, কোরআন হাদিসের আলোকে যিনি গাইড দেন, হকানি পীরেরা এটা করে। আর কিছু আছে মারাত্মক, যে আল্লাহকে সিজদা করার পরিবর্তে যিনি উৎসাহ দেয় কোনো মাজারে সিজদা করার জন্য, আল্লাহর কোনো বান্দারে সিজদা করার জন্য উৎসাহ দেয়, কোনো মানুষের সামনে মাথা ঝুঁকানো করাকে উৎসাহ দেয়, তাই না? কি রাজারবাগে একজন আছে, আর কি আছে, ঢাকার একজন বিখ্যাত সায়দাবাদী নাকি কি, দেওয়ানবাগি, হ্যাঁ দেওয়ানবাগি, দেওয়ানবাগি, তো দেওয়ানবাগির দরবারে যারা যায়, সাধারণত আমাদের সমাজের মানুষজন তাদেরকে মুসলমানই মনে করে, কিন্তু দেওয়ানবাগির পা ধরে তারা সিজদা করতে থাকে, দেওয়ানবাগিকে বিশাল একটা কিছু মনে করে, সেই হচ্ছে না এগুলো, এই যে পথটা ধরেছে এটা কার পথ, রাসুলের পথ, সুন্নার পথ, এটা তো বিপদ হয়ে যাচ্ছে। এভাবে করে শুধু দেওয়ানবাগি না, দেওয়ানবাগি তো একজনের কথা বললাম, আরো অসংখ্য দেওয়ানবাগি আমাদের সমাজে আছে, আমাদের বিভিন্ন দেশগুলোতে আছে, যারা সাধারণ সরলপনা মুসলমানগুলোকে ভিন্ন পথে প্রচারিত করছে, তাদের তাদেরকে শিরকের পর্যায়ে নিয়ে যাচ্ছে, বিদআতের দিকে তারা ধাবিত করছে। এই জন্য এরাও একদিন ওই কাফেরদের মতো কেয়ামতের দিন আফসোস করবে, আহ যদি দেওয়ানবাগির পথ না ধরতো, যদি আক্রোশীর পথ তরিকা আজকে না ধরতাম, তাহলে বোধ হয় আমাদের এই এই দিন, কঠিন দিন আজকে আসত না। আল্লাহ তাআলা আমাদেরকে একটু সতর্ক হওয়ার তৌফিক দান করুন। এই জাতীয় যত ভণ্ড পথ মত তরিকা পদ্ধতি আছে, এগুলির বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে। আপনি আমি জোর দিয়ে কিছু বন্ধ করতে পারবো না, কিন্তু সচেতন হতে হবে, আমাদের কথাবার্তায়, আচরণে, উঠা বসায়, লেখনীতে এগুলোতে যেন আমরা প্রতিবাদ করি, বুঝতে পেরেছেন? আমরা যেন এগুলোকে প্রমোট না করি, মানুষকে এই কাজ থেকে বিরত রাখার জন্য আমরা নিরুৎসাহ দিব, কাউকে উৎসাহ প্রদান করা যাবে, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا افرت رب الرحى افسوس ليتني لم اتخذ فلانا خليلا যদি ওই দেওয়ানবাগি জাতীয় ওই লোকটারে যদি আমি বন্ধু না বানাতাম, তাহলে তো আজকে আজকের এই কঠিন সময় আমার জন্য অপেক্ষা করছে হতো না। মানে যত খারাপ মানুষকে দুনিয়াতে যারা বন্ধু বানায়, যারা সাধারণত আল্লাহ মানে ইসলামের কাজ করে না, আল্লাহর প্রতি থাকে না, নিজেরা থাকে না, মানুষকেও আল্লাহর থাকতে দেয় না, দিনের প্রতি থাকতে দেয় না, এমন কাউকে যদি সে বন্ধু বানায়, তখন কিয়ামতের দিন আফসোস করবে। যদি ওই লোকটারে ফুলানান খালিলা, ফুলান মানে অমুক ব্যক্তিকে, খালিল মানে কি, বন্ধু, যদি বন্ধু না বানায়, তাহলে বোধ হয় আজকে এত কঠিন বিপদের সম্মুখীন হতাম না। সম্মানিত হাজিরিন, এরপরে সেই ব্যক্তি বলবে, এই মুসলিমরাই বলবে, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, লাকাদ আদাল্লানি, কারণ সে আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গোমরাহ করেছে, আনি যিকরি বাদা ইয জাআনি, আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ আসার পরেও সে আমাদেরকে বিভ্রান্ত করেছে, আমাদের ওই বন্ধুটা বিভ্রান্ত করেছে, যাকে বিশ্বাস করেছিলাম, যার উপর ট্রাস্ট করেছিলাম, আস্থা রেখেছিলাম, সে ভালো কিছু দিচ্ছে, ভালো কিছু আমাদের জন্য করছে, আসলে আজকে দেখছি আসলে কিছুই না, সে তো আমাদের বিভ্রান্ত করেছে, বিপদগামে পরিচালিত করেছে। এখন এখানে একটা বিষয় হলো, এজন্য যে কোনো কাউকে বন্ধু বানানো যাবে না, বিশেষ করে বন্ধু এমন ব্যক্তিরে বানাবেন যে যাকে দেখলেও আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, যার কথাবার্তা আচরণ থেকে কিছু জ্ঞান অর্জন করা যায়, তারপরে যাকে দেখলে একটু পরকালের চিন্তা আসে,
এমন ব্যক্তিকে বন্ধু বানানো দরকার। এটা আমার কথা না, আল্লাহ রাসূল হাদিসে স্পষ্ট করে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যিকরুকুম বিল্লাহি ওয়া রুয়াতি। হযরত আব্দুল ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, তো সেখানে তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, মান যিকরুকুম বিল্লাহি রুয়াতিহি। রুয়াতি শব্দের অর্থ হলো দেখা, মানে যাকে দেখলেই আল্লাহর কথা তোমার স্মরণ হয়, এমন ব্যক্তিকে বন্ধু বানাও। সুবহানাল্লাহ, কার কথা? আল্লাহ রাসূলের কথা। ওয়াজাদা ফি আমালিকুম মুনতিকিহ মানতিকিহ, আর যার কথায় তুমি জ্ঞান অর্জন করতে পারো, যার কথায় উঠা বসায় চলাফেরায় তুমি কি করতে পারো, জ্ঞান অর্জন করতে পারো, এমন ব্যক্তিকে বন্ধু বানাও। ওয়াজিকরুকুম ফিল আখিরাতি আমালুহু, এবং তার কাজ কাম এগুলো দেখে আখিরাতের তোমার স্মরণ হয়। এই ব্যক্তিকে কি বানাও, বন্ধু বানাও। সম্মানিত ভাইয়েরা, তো কারে আমরা দুনিয়াতে বন্ধু বানাবো, তার একটা ডেফিনিশন, তার একটা সংজ্ঞা আল্লাহ রাসূল দিয়েছেন। এখন আপনার এই ভাইয়ের, ওনার, এই ভাইয়ের বা আমাদের, আমাদের বন্ধু খারা, আমরা একজন একটু হিসাব করি। কারণ বন্ধুর জন্য কেয়ামতের দিন আফসোস করতে হবে, যে বা বন্ধুগুলো মিসগাইড করে আমাদেরকে ভুল পথে পরিচালিত করছে, তাদের কারণে আমাদেরকে আফসোস করা লাগবে, আফসোস করা লাগবে। তখন সেদিন আফসোস করে কোনো আল্লাহ করে। এবং এই বন্ধু শুধুমাত্র ওয়ান টু ওয়ান বন্ধু না, অনেক সময় সামাজিকভাবে বন্ধু হয়, রাজনৈতিকভাবে বন্ধু হয়, হয় না? এমন একজনকে আপনি বন্ধু বানালেন যিনি পুরো সোসাইটিকে নেতৃত্ব দিয়ে খারাপের দিকে ধাবিত করলো। রাজনৈতিক এক বন্ধু বানাচ্ছেন যে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, ইসলাম নাই, ইসলামী আদর্শ নাই, সুন্না নাই, কিচ্ছু নাই, সারাদিন শুধু রাজনীতি ব্যস্ত থাকলো। আপনিও তার পিছনে দৌড়ালেন দৌড়ালেন দৌড়ালেন, মনে করলেন যে না, সে এমন ভালো কাজ করবে, ভালো কাজ করে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করে দিবে। কিন্তু দিন শেষে দেখা গেল কিছুই হলো না। দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হবে ইসলাম ছাড়া না, ইসলামের নামই হলো শান্তি। ইসলামকে নিয়ে যদি আপনি কাজ করেন তখন তো না শান্তি আসবে। এখন এমন ব্যক্তিরে, এমন রাজনৈতিক একজন ব্যক্তিরে আপনি অনুসরণ করলেন যার মাঝে ইসলাম নাই, কিচ্ছু নাই, অথবা সামাজিকভাবে এমন এক ব্যক্তিকে, এমন এক সামাজিক সংগঠনের এক দায়িত্বশীল আপনি হলেন, অথবা তাকে অনুসরণ করলেন যেও ইসলামের পথে নাই, রাসূলের সুন্নাতের পথে নাই, দিনদারির মাঝে নাই, অথবা ব্যক্তিগতভাবে কোনো এক বদলোককে আপনি ফলো করলেন, সবসময় যার সাথে উঠা বসা করে, বিলকুল ইসলামের মাঝে নাই, তো যিনি ইসলামের মাঝে থাকে না তার সাথে আপনি যতই ইসলামিস্ট হন, আপনি যতই নামাজ রোজা পড়ুন, একদিন দুদিন তিন দিনের দিন বন্ধ দরকার বাদ দেই, হালাল হারাম মেনটেন করা দরকার কি, আপনি সে আপনাকে প্রভাবিত করবে, খারাপ পথে নিয়ে যাবে। একদিন দুদিন তিন দিন পাঁচ দিনের দিন দেখবেন আপনি পরিবর্তন হয়ে গেছেন, আপনি পরিবর্তন হয়ে গেছেন। আপনি হয়তো স্মোকিং করতেন না, তার দেখে দেখি দেখা গেল একদিন নিজেও স্মোকিং করা শুরু করে দিয়েছে। অনেক অনেক আছে বন্ধুর পাল্লায় পড়ে, সে জীবনে ড্রিঙ্ক করতো না, অ্যালকোহল ধরতো না, কিন্তু দেখা গেছে সেও এসে একদিন মদ পান করে নিজের জীবন ধ্বংস করে দেয়। এরকম অনেক বোনেরা আছে, ভালো আমলদার, কিন্তু অন্যান্য কিছু খারাপ মহিলা আছে, এদের পাল্লায় পড়ে আস্তে আস্তে করে তারাও তাদের চরিত্র নষ্ট করে ফেলে। এজন্য বন্ধু নির্বাচন করতে সাবধান, সাবধান। এমন বন্ধু যেন হয় যেই বন্ধুকে আল্লাহ রাসূল যেভাবে বলেছেন, দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তার কাজ কাম থেকে ভালো কিছু শেখা যায়, আখেরাতের কথা স্মরণ হয়, এমন মানুষটাকে আপনি বন্ধু বানাবেন। হোক না সে গরিব, হোক সে গরিব, তাতে কিচ্ছু যায় আসে না। তার মাঝে মূল্যবান সম্পদ ইমান আছে, তার মাঝে চরিত্র আছে, তার মাঝে আখলাক আছে, তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। তো কেমতের দিন ওই অমুসলিমরা আফসোস করবে যে হায়, যদি আজকে ওই ব্যক্তিটাকে আমি বন্ধু না বানাতাম তাহলে মনে হয় আমার আজকে এই কঠিন দিন আসতো না। এরপর আল্লাহ তাআলা বলছেন, وكان الشيطان للإنسان خذولا, নিঃসন্দেহে শয়তান মানুষের জন্য কিয়ামতের দিন কি হবে জানেন? খাজুল হলো যে পল্টি মারবে, যে শয়তান মানুষকে মিসগাইড করছে, বিভিন্ন ভুল পথে নিয়ে যাচ্ছে, সে কিয়ামতের দিন, বাংলা কি বলে এই শব্দটা,
হ্যাঁ ধোকা দিবে নাকি, ধোকা দেয়া বা সে ছেড়ে পলায়ন করবে। ধরুন খাজুল শব্দ হলো এমন একটা বিষয়, আপনি রাস্তায় দেখলেন যে কোনো মানুষ বিপদে পড়েছে, একজন মানুষ বিপদে পড়েছে, এখন আপনি আপনার আমার কাজ কি তাকে সাহায্য করা, বিপদ থেকে উদ্ধার করা, তাই তো? আপনি ফিজিক্যালি না পারেন, কোনো কোনো না কোনো ভাবে টেলিফোন করেও তো একটা করা যায়, সেটা না করে আপনি তাকে ওই জায়গায় ছেড়ে চলে আসলেন, এটাকে খাজুল বলা হয়, খাজালা ইয়াখজুল, বিপদের মাঝে কাউকে ফের ছেড়ে আসা। সহজ বাংলা আমরা যেটা বুঝি, কারো বিপদের দিনে বিপদের মুহূর্তে তাকে উদ্ধার না করে, চেষ্টা না করে তাকে ওই অবস্থায় ছেড়ে আসে, এটাকে খাজল বলে। তো শয়তান, যে শয়তানের অনুসরণ আমরা করছি, শয়তানের কাজগুলো কি আমাদের খুবই পছন্দ লাগে, কি মজা লাগে শয়তানের কাজগুলো। কিয়ামতের দিন যখন বিপদ আসবে, সেই শয়তান তখন আমাদেরকে এই বিপদে রেখে, মানুষকে বিপদে রেখে সে পলায়ন করবে। আল্লাহ তাআলা বলছেন এই কথা, আমাদের কথা না, আল্লাহ তাআলা বলছেন, সে পলায়ন করবে, সে খাজল হয়ে যাবে, সে ধোকা দিবে, সে পল্টিবাজ করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন যে وقال الرسول يا رب ان قوم اتخذوا هذا القران مهجورا وقال الرسول رسول মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার জাতি, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এই কোরআনকে আমার জাতি পরিত্যক্ত করেছে, এটাকে প্রলাপ সাব্যস্ত করেছে, বলেছে এটা মিথ্যা কল্পকাহিনী ছাড়া আর কিছুই না, আপনি বানিয়েছেন, নিজের থেকে বানিয়েছেন, এবং বানানোর পরে এটাকে সকালে সন্ধ্যায় কিছু লোকজনকে দিয়ে তেলাওয়াত করান, পড়ান, এগুলোকে জপ করান, এরকম কথা বলেন, এরকম কথা বলেছে। وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বলছেন যে রাসূল, ওই ওই লোকেরা বা কাফিরেরা যে তোমার কোরআনকে, আমার কোরআনকে পরিত্যক্ত বলেছে, এই জন্য তুমি কি করো না, তুমি কষ্ট নিও না, তুমি সবর করো, সবর করো, আর তারা যে তোমার সাথে এত দুষ্টুমি করছে, এটাকে মেনে নিচ্ছে না, তোমাকে কষ্ট দিচ্ছে, এটা নতুন কিছু না, বরং যুগে যুগে আমি এভাবে যুগে যুগে সকল নবীদের জন্য আদুবান মানে কি শত্রু বানিয়েছি। আদুবান শব্দের অর্থ কি? শত্রু। মিনাল কাদেরকে বানালেন? মিনাল মুজরিমিন, পাপাছাড়ি যারা আছে, অপরাধী যারা আছে, তারা যুগে যুগে রাসূল নবীদের কি ছিল? শত্রু ছিল। তো আগের যুগে তারা শত্রুতা করেছে, এখন যে করবে না বিষয়টা এমন না। অতএব এই কোরআনকে যারা পরিত্যক্ত বলো, যতই বলুক, তারা যতই পরিত্যক্ত বলুক, তারা যতই কোরআনকে প্রলাপ সাব্যস্ত করুক, আপনি কষ্ট নেবেন না, আপনি বরং সবর করুন, কি করুন, সবর করুন। ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা, ওয়াকাফা এবং যথেষ্ট, বিরাব্বিকা আপনার রব, হাদিয়ান আপনার রবই যথেষ্ট আপনার জন্য, হাদিয়ান মানে কি পথ প্রদর্শনের জন্য, ওয়ানাসির এবং সাহায্যের জন্য, আপনাকে আপনার রব পথ দেখাবেন। তারা যতই বিরোধিতা করুক, যতই কোরআনের অবাধ্য হোক, যতই ইসলামের বিরোধিতা করুক, ইসলামকে বন্ধ করার চেষ্টা করুক, মেন্টালি ফিজিক্যালি যতভাবেই তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করুক, আমি আপনাকে পথ দিই দেখাবো, পথে নিয়ে আপনাকে পরিচালিত করব, এবং সাথে সাথে কি দিব, কি করব, নাসিরা সাহায্য করব, আমার পক্ষ থেকে আমরা যেন সাহায্য আসবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা আল্লাযীনা কাফারু, কাফেররা বলে লাউলা নুসিলা আলাইহিল কুরআন জুমলাতান ওয়াহিদা, লাউলা নুসিলা আলাইনাল কুরআন, আলাইহিল কুরআন, যদি এই কুরআনটা তার কাছে নুসিলা নাজিল হতো, কিভাবে, জুমলাতান ওয়াহিদা, একসাথে পড়ে, একই বাক্যে, একই সাথে এই কোরআনটা যদি নাজিল হয়ে যেত। তো আল্লাহ তাআলা বলছেন দেখো কাজালিক, না না, নাজিল তো আমি করেছি, আমি যেভাবে করেছি সেভাবেই নাজিল কোরআন হয়েছে, একভাবে নাজিল হওয়ার দরকার নাই, আমি আস্তে ধীরে এটা নাজিল করেছি, লিনুসাব্বিতা বিহি ফুয়াদাক, আস্তে ধীরে ক্রমান্বয়ে এটাকে নাজিল করেছি, কি জন্য, ফুয়াদাকা, যেন আমার বন্ধু অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে এটাকে
কি হয়, পতিত হয় হৃদয়ে একেবারে, সে যেন এটাকে এস্টাবলিশ করতে পারে, মুসাব্বিত, এটাকে সাবিত করতে পারে, এটাকে ধারণ করতে পারে। ওয়ারাত্তালহু ওয়ারাত্তালনাহু তাওতিলা, এবং এটাকে যেন আস্তে আস্তে মেমোরাইজেশন করতে পারে, মুখস্থ করতে পারে, এবং এটা আস্তে আস্তে তারা যেন এটা আমল করতে পারে। এই জন্য আমি কোরআনকে একসাথে পড়ে একই বাক্য দিয়ে আমি কোরআন নাজিল করি, জুমলাতাও ওয়াহিদা নাজিল করে নেয়। আস্তে ধীরে যদি কোনো জিনিস কোনো লেজ্জা আপনার কাছে আসে, তাহলে এটাকে মানতে সহজ হয়। একসাথে যদি এতগুলো দিয়ে দেয় আইন কানুন, এগুলো মানাই লাগবে, তাহলে মানুষের জন্য কি হয়, কঠিন হয়ে যায়। একসাথে যদি কোরআন নাজিল হতো, আল্লাহ রাসূল সাহাবাকে মতে এখন এটা মুখস্থ করো, কেমনে হবে? ধীরে ধীরে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ রাসূল এটাকে পড়েছেন, সাহাবায়ে কেরামগণ মুখস্থ করে নিয়েছেন, বিভিন্ন জায়গায় লিখে রেখেছেন। আর ফেরেশতা এসে যদি একসাথে নাজিল করে দিয়ে যেতেন, তাহলে লিখে রাখাও সম্ভব হতো না। এবং কোরআন তো শুধুমাত্র একটা লিখে রাখার জিনিস না, আমল করার বিষয়, আমল করার বিষয়। কোরআনের কথাগুলো হচ্ছে একটা আইন, একটা লেজ্জে, একটা মানার বিষয়। তো সাহাবায়ে কেরামগণ যারা ইসলাম কবুল করলেন, তারা শিরক থেকে পরিবর্তন হয়ে কোথায় আসলেন, তাওহীদ গ্রহণ করলেন, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করলেন, পুরো আমলটাকে আপসাইড ডাউন হয়ে গেছে, রাত থেকে দিন হয়েছে, অন্ধকার থেকে তারা আলোতে এসেছেন, পুরো কাজ কাম ওঠা বসা খাওয়া দাওয়া থেকে শুরু করে পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল এক ধরনের অভ্যাস, এখন আরেক ধরনের অভ্যাস, এখন একসাথে পরিবর্তন হওয়া কি মানুষের পক্ষে সম্ভব বলেন? একই দিনে একই সময়ে একটা টাইমে পরিবর্তন হওয়া 100% সম্ভব নয়। এই জন্য কোরআন ধীরে ধীরে আল্লাহ রাসূলের প্রতি নাজিল হয়েছে। খামার যে খামার মানে কি, মদ, তাই না? শরাব বা মদ, এটাকে আমরা যেটা খামার বলি, খামার যে হারাম হয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালি শাইতান, এটা কোন সূরায়? সূরা আল মায়দা, সূরা আল মায়দা, প্রায় 19-20 বেশ কিছু লেজ্জে সেখানে ফাইনালাইজড হয়েছে। এর মাঝে একটা হলো খামরের বিষয়ে, মদের বিষয়ে, এটা ফাইনালি ওই জায়গায় গিয়ে এটাকে হারাম করা হয়েছে, শয়তানের কাজ বলা হয়েছে সূরা আল মায়দায়। আর সূরা মায়দা নাজিল হয়েছে কখন বলুন দেখি? রাসূল ইসলামের কোরআনের একেবারে নাজিল হওয়ার শেষ দিকের সূরার একটা হলো সূরা আল মায়দা, একেবারে শেষ দিকের সূরা। তাহলে 23 বছর, প্রায় সুদীর্ঘ 23 বছরে এই কোরআন নাজিল হয়েছে। শুরুতে এই খামরকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেন, কারণ এটা অভ্যাসের বিষয় ছিল। আস্তে ধীরে মানুষ পরিবর্তন হতে হতে সাহাবায়ে কেরাম, এক পর্যায়ে যখন কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদের মাঝে অভ্যাসটা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফাইনালি হারাম করে দিয়েছেন, বলেছেন এটা শয়তানের কাজ। এর আগে যদি বলতেন, সবাই উপস্থিত ছিল, কেউ কারো পক্ষে এটা ছেড়ে দেওয়া সম্ভব ছিল না, কয়েকভাবে নিরুৎসাহিত করা হয়েছে, ফাইনালি 23 বছরের সময় এটাকে হারাম করে দেওয়া হয়েছে। কিভাবে পরিবর্তন হয়েছে আস্তে ধীরে। তো যাই হোক, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে একসাথে নাজিল করেন নাই, জুমলাতান ওয়াহিদা করেন নাই, বরং ধীরে ধীরে ক্রমান্বয়ে নাজিল হয়েছে, যেন আল্লাহ রাসূল সহ সাহাবায়ে কেরামগণ তারা এটাকে হৃদয়ঙ্গম করতে পারেন, এবং এটাকে আস্তে ধীরে মুখস্থ করতে পারেন, এবং এটাকে বহন করতে পারেন। তো যাই হোক, আমরা এই পর্যন্ত আজকের তাফসীর শুনলাম, পুরো 1 পৃষ্ঠা 32 নম্বর আয়াত পর্যন্ত। তো মূলত এখানে আল্লাহ তাআলা কাফেরদের কিছু দাবি এবং রাসূল ইসলামের কাছে যে কোরআন নাজিল করা হয়েছে এ বিষয়ে আলোচনা করেছেন। এবং কাফেরদের দাবি করেছিল কি বলেন তো, যে ফেরেশতারা তাদের কাছে আসবে বা আল্লাহ তাদেরকে দেখা দিবেন, তাই তো? দেখা দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না, দুনিয়াতে তোমাদের কাছে ফেরেশতা আসবে না, আখেরাতে তোমরা ফেরেশতা দেখবা, কিন্তু যেদিন তোমরা ফেরেশতা দেখবা ওই দিন হবে তোমাদের জন্য খুবই মারাত্মক। ওই দিন ফেরেশতা দেখা মানে তোমাদের জন্য সুসংবাদ আসবে না, বরং এই ফেরেশতারা তোমাদের জন্য দুঃসংবাদ নিয়ে আসবে। তারা যে এই সমস্ত কথাবার্তা গুলো বলেছে, এই খারাপ কাজগুলো করেছে, জঘন্য কাজগুলো যে তারা করেছে, বাড়াবাড়ি করেছে, এর মূল কারণ হলো তাদের অন্তরের মাঝে কি ছিল, অহংকার ছিল, অন্তরের মাঝে অহংকার। লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম, তারা বলেছেন যে অহংকার যদি কারো অন্তরে থাকে তখন সে যে কোনো খারাপ কাজ করতে পারে। তো কাফেরদের মনে অহংকার ছিল বেশি, এই জন্য তারা এই কাজগুলো করেছে। এরপরে আল্লাহ তারা বলেছেন গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো যে অমুসলিম যারা আছে, তারা দুনিয়াতে ভালো কাজ করছে,
কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন? তারা এই ভালো কাজের বিনিময়ে কিছু পাবে না, বরং এই হাদিসের হাদিস থেকে আমরা জানি যে দুনিয়াতে টুকটাক ভালো কাজের বিনিময়ে তারা পেয়ে যায়। তাদের যে ভালো কাজ তারা যেটা করছে, আল্লাহ তাআলা এই ভালো কাজগুলোকে কি বলেছেন? মরুভূমির মরীচিকা। একটা হলো মরুভূমির মরীচিকা, আরেকটা জায়গায় উদাহরণ দিয়েছেন কিসের মতো? রমাদ। হ্যাঁ, রমাদ তো এটা ছাইয়ের মতো, ছাই। মরুভূমির মরীচিকা হলো এমন জিনিস যে কোনো পিপাসিত ব্যক্তি যদি দূরের থেকে দেখে তাহলে মনে করে সেখানে ওখানে পানি আছে, গিয়ে দেখে পানি নাই, দুঃখা খায়। আবার আরেক জায়গায় বলেছেন যেটা ছাইয়ের মতো, ছাইটা হলো এমন জিনিস যখন কোনো বাতাস জোরে প্রবাহিত হয়, ঝড় হয় বা ঘূর্ণিঝড় হয়, তখন এগুলোকে উড়িয়ে নিয়েছে। তো অমুসলিমদের ভালো কাজে কাজগুলো হলো এই ছাইয়ের মতো এবং মরীচিকার মতো। এবং এখানে যেটা বলেছেন কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, এদের যে ভালো কাজগুলোকে ধুলি করার মতো উড়িয়ে দিবেন, এগুলো কোনো কাজে আসবে না। তো ভালো কাজগুলো, মানুষের কল্যাণে কাজ করা, এটা যদি প্রোডাক্টিভ হতে হয়, এটা যদি কাজে কাজে আসুক এটা আমরা চাই, তাহলে কি শর্ত? ইমান শর্ত। দিস ইজ দ্য পয়েন্ট, ইমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। ইমান ছাড়া মূল্য আছে? ইমান কার প্রতি? আল্লাহর প্রতি, এক আল্লাহর প্রতি। আল ইমান আনলাম, সাথে সাথে আরো একজনকে শরীক করলাম, তখন আর ইমান আনা হলো? শিরক হয়ে যাবে। ইমান আনতে হবে শুধু আল্লাহর প্রতি। আমানতু বিল্লাহি ও মালাইকাতি, আমানতু বিল্লাহি কার প্রতি ইমান আনলাম? আল্লাহর প্রতি। তারপরে ও মালাইকা, আল্লাহর ফেরেশতাদের প্রতি। তারপরে কি? ও কুতুবিহি, তার কিতাবগুলোর প্রতি। ও রসুলিহি, তার নবী রাসূলদের প্রতি। এরপরে কি? ওয়াল ইয়াউমিল পরকাল, আছে সেই দিন আমাদেরকে হাজির হতে হবে তার প্রতি। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, যে ভালো মন্দ যা হয় সবকিছু আল্লাহ পক্ষ থেকে, তাকদিরে বিশ্বাস করা। বুঝতে পেরেছি? এগুলো হচ্ছে ইমানের মৌলিক বিষয়। এর বাহিরে কোনো মাজারে যাওয়া, কোনো পীর সাহেবকে সিজদা দেওয়া, আল্লাহর সাথে পার্টনার বানানো, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, তারপরে উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, ফেরেশতারা আল্লাহর কন্যা, হ্যাঁ, এই জাতীয় বিষয়গুলো শিরক। এইটা মেনে যদি আপনি যতই ভালো কাজ করেন, এগুলো মরীচিকার মতো হয়ে যাবে, আর কি হবে? ছাই হয়ে যাবে, যেগুলো কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন পরিপূর্ণভাবে সহিভাবে তার প্রতি বিশ্বাস আনতে পারি, সেই তৌফিক দান করুন। আর দুনিয়াতে যেন আমরা ভালো মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করি, ভালো জাতিগুলোকে বন্ধু হিসেবে গ্রহণ করি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।